গোল গোল হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এক এক দিন এক এক রকম ভাবে চলে আসে। আজকে চলে এসেছি সোজা রান্নাঘর থেকে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতেও আজকে 10-15 মিনিটের লেটে পুরো তাণ্ডব শুরু। কি কি রান্না বান্না অলরেডি বসিয়ে দিয়েছি সেটা একটু টুকটুক করে দেখিয়ে দিয়ে চলো মেন ভিডিওতে ঢুকে পড়ি। এটা হচ্ছে তোমাদের সেই লাউটা হলো না, তারপরে আছে দুধ লাউ। সেই দুধ লাউয়ের যে খোসাগুলো ছিল সেগুলো আলু পেঁয়াজ কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা হচ্ছে। ঘুম ভেঙে গেছে জেঠির শিলনোর আর কুটুর কুটুর আওয়াজ। এখানে আদা জিরে শুকনো লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছে আর রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছে। আমি এটা মিক্সার মেশিনে পেস্ট আজকে আর কি কি রান্না করছে তোমাদের প্রিয়াঙ্কারি জানতে খুব ইচ্ছে হচ্ছে। যাদের যাদের ইচ্ছে হচ্ছে তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না, আর যাদের ইচ্ছে হচ্ছে না তাদের জন্য থাকছে অন্য রকমের কিছু। তোমাদের গোল্ড আজকে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, কারণ ঘড়িতে প্রায় এখন বাজে তোমাদের 10:30 কাছাকাছি। আমি এখনো ব্রেকফাস্ট খাইনি, কারণ কালকে রাত্রে অনেকগুলো ভাত রয়েছে, সেগুলো তো ওয়েস্ট করলে হবে না, তো সেগুলো এই পাঁচের জলদি আমি সকালে খাবো। তো কাজকর্ম করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের গোল্ডকে পাহারা দিচ্ছে। আর ওই দেখো গোল্ডের অবস্থা, যেটি ঘেমে গেছে দেখি আজকে শিলনোড়ে বাড়তে বাড়তে আজকে অনেক কষ্ট হয়ে গেছে। এই আমার মেজি গুঁড়ো করেছো বলো বলো, এ ভুলে গেছে দেখেছো, আমার মেজি ভুলো নি কেন করনি কেন তাহলে? ও আচ্ছা, আমি বললাম না আগে ওটা গুঁড়ো করে নেবে তাহলে তো সমস্যা হবে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ জেঠি এই কথাটা ঠিক বলেছে যে আগে গুঁড়ো করে নিলে সব তিত হয়ে যাবে। আজকে একটু মেথি মাখবো মাথায়, কারণ বাচ্চা কোথায় যে কটা চুল আছে সেগুলো তো বাঁচিয়ে রাখতে হবে, নাকি সেগুলো ঝরিয়ে ফেলে দেবে। কুকারে এখানে সিটি পড়বে এখন মটর ডাল হবে আজকে উচ্চে। ওদের খাবারের সবজিগুলো জেঠি কেটে রেখে দিয়েছে, এখন শুধু ঘর আর বাহির করতে হবে, কারণ তোমাদের গপুদাকে পাঠিয়েছি আজকে মাছ আনতে। তার মাছ এনে রান্না করা মানে দুটোর আগে তো মাছই আসবে না, তিনটের সময় রান্না বান্না করে চারটের সময় খাবো। কি আর মাছ এনেছো বড় কাতলা, এই তো বলে গেলে বাটা আনবে, তা কাতলা বাটা বাটাও এনেছো, তিন পটলাম মাছ নিয়ে এসছে, কি অবস্থা, সঠিক রান্না করে ডুবে যাচ্ছে, বিশাল ব্যাপার। সকালে ব্রেকফাস্ট কি খাবে? চিংড়ি খাবে, চিংড়ি মাছ তো কালকে খেলাম, না গুঁড়ো চিংড়ি আনবো। একটা একটা করে প্লাস্টিক খুলে খুলে দেখি কি কি আছে এর ভিতরে। আচ্ছা আচ্ছা, বড় সাইজের কাতলা এনেছি, মানে সত্যি একটু বড় সাইজের কাতলা। এত বড় বড় মাছ, এত বড় মাছ, এটা কে খাবে এত বড় মাছ? নিকলে কাটতো মা, তা বা দোকান থেকে তো কেটে আনলে ভালো করতে, কাটাই কো আছে মা, বলে কাটাই আছে কি বলতো। আচ্ছা এটা তো এটা কি বেলে মাছ? ও সেই অদ্ভুত প্রজাতির বেলে মাছ, এই মাছটা আমার একটুও পছন্দ না, রান্না করতে গেলে এভরি টাইম বলে যায়। আর এই মাছগুলো নিয়ে আসবো, আমি আজকের মাছগুলো ভালো আছে, নিচে আছে, মানে আজকের মাছগুলো গলা নেই পেটে, কারণ একটু সকাল সকাল বাজারে গেছে তো মনে হচ্ছে একটু ফ্রেশ মাছ পেয়েছে। আর এর ভেতরে কি আছে একটু দেখি, এর ভেতরে মনে হচ্ছে বাটা মাছটা নিয়ে আসছে। মেয়ের মাছ কই? কাতলা, দেখি জ্যান্ত কাতলা, নিঃশ্বাস নিচ্ছিল জ্যান্ত কাতলাটা, ছোটটা এইগুলো এইগুলো ও এগুলো নিঃশ্বাস নিচ্ছিল কি জানি। আর এগুলো বাটা মাছ, তো চল দেখা যাক কি রান্না। ওই দেখো দিদু, দিদু রে, দিদু কি করে, দিদু কি করে রে, বন্ডে সকালবেলা উঠে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, কালকে মনে হয় দেখতে পাইনি চোখে, ওই সোফার ওখানটা বসেছিল ঠোঁটের এখানটা দেখি এরকম বিন্দু মতো, আমি যে কি হয়ে গেছে সরাচ্ছি সরছে না, দেখি মনে হয় খেতো হয়ে ওখানটা রক্ত জমে রয়েছে। গোল করছে এখানে, পড়াশুনো করো করো, পড়াশুনো করো। এদিকে আমার পুজোশাকটা দেখতে পাচ্ছ, ডালটা সবে ফুটতে শুরু করেছে, আর এপাশে তোমাদের গোপুদার জন্য ডিম ভাজা রেডি করেছে। আর ওই ঘরের ভেতরে অবস্থাটা দেখো কি করছে, পটি কে সাফ করেছে, ওই যে উনি উনি গোপাল বাবা। তেরে বিন কা করু জবানি মেরে হিম হয় হয়, ও নাচ নাচ কে দিখা। ঘড়িতে এখন এক্স্যাক্টলি বাজে 12:30, আর উই আর গোয়িং ফর শাওয়ার। চলো গোল্ডের তেল অয়েল ম্যাসাজটা হয়ে গেছে, এখন মাইক্রোওয়েভের ভেতরে একটু জলটা গরম করে না করাবো। এই জেঠিকে পরদিন থেকে বলবো এই ইয়েটা রয়েছে না ছাদটা, খোলা ছাদ, খোলা ছাদে একটু জল দিয়ে আসতে, ঝুড়ি দিয়ে ঢেকে সেই জলটা দিয়ে ওকে চান করাবো কালকে থেকে। শুনেছো জেঠি? তোরে এই যে বাটিটার ভেতর জল গরম হচ্ছে, ওই বাটিটার ভেতর একটু জল দিয়ে আর একটা ঝুড়ি দিয়ে ঢেকে দিয়ে আসবে ওই ছাদটাতে, ওকে ওই জল দিয়ে। এখন জম্পেস করে একটা ঘুম দিচ্ছে, অনেকক্ষণ হয়েছে ঘুমোচ্ছে।
গোবিন্দর ঘরের অবস্থা খানিকটা এরকম হয়ে রয়েছে, আসবো একটু পরে এসে গোবিন্দর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তার আগে যেটা করতে হবে সেটা হলো এই বাবার ঘরটা। বাবার ঘরের এই তোষকটার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে গেছে, ধুলো ময়লা, খাটটা বাবা যেদিন মারা গেছে তার বোধহয় এক সপ্তাহের ভেতরে পালিশ করা হয়েছিল। আমার বড় ননদ দায়িত্ব করে খাট ফাট পালিশ করে দিয়ে গেছে, আর দায়িত্ব করে আমার বস এটাকে নোংরা করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জাজিমের যে তোষকটা পরানো রয়েছে এটাকে কাচতে হবে। জাস্ট লুক এট দ্যাট বিন ব্যাগ, এটা হলো গোবিন্দর বিন ব্যাগ। 5 বছর বয়স কিন্তু 5 দিন এর উপর বসেছে কিনা সন্দেহ। সেখানে গ্যাস টাস পুরো পরিষ্কার করে মুছে নিচ্ছে, প্রায় ঘুরতে বেরিয়ে গেছে 2:10। আমি এখন উঠবো স্নান, স্নান করে জাস্ট বেরোতে না বেরোতে তোমাদের গোল উঠে গেছে, 1 মিনিটও বসার সুযোগ নেই। এক্ষুনি তোমাদের গোলকে খাওয়াতে হবে, কারণ সকাল থেকে না এখনো পর্যন্ত ওকে আজকে খিচুড়িটা খাওয়াতে পারিনি। তো চলো তাড়াতাড়ি করে গোলকে খাই। ফাইনালি গোলের খাবার রেডি হয়ে গেছে, এখন গোলকে খাবো। একি খেতে হবে না, ওই শোনা খাবে না তুমি? খাবে তো। আজকে মেনুতে রান্না হয়েছে তোমাদের মাছ ভাজা উচ্ছে দিয়ে মটর ডাল, আর হয়েছে বাটা মাছ। তো গোপু তুমি বসে পড়ো খেতে, বসো। ঘুমে আমার চোখ পুরো ঢুলু ঢুলু, আর তোমাদের গোল্ডের অবস্থাটা দেখো, এই দেখো ঘুম টুম চোখে নেই, আমার সাথে সমানে ওই রকম করে যাচ্ছে। একটু ঘুম পড়ো মা, কোনো ঘুম নেই, দেখো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, ঘুম পড়বে না, ঘুম পড়ো। আমাদের দুজনের অবস্থা শোচনীয়, কারণ ঘরের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে, তোমাদেরকে বললাম না এখন কারেন্ট চলে গেছে কতক্ষণ হয়ে গেছে, এখন এই মোবাইলের আলো চালিয়ে চালিয়ে আমরা দুজন রয়েছি। আর ও গোল তো পুরো গেমে জল, টুনটুনি কি কি গরম লাগছে। ফাইনালি 1-1.5 ঘন্টা বাদে কারেন্ট এসে হয় না, আমার খুব গরম লাগছিল। মেয়ে তো মানে গেমে পুরো জল হয়ে গেছে, এতক্ষণ কারেন্ট নেই, প্রচুর পরিমাণে গরম আমাদের এখানে। ও মা গো ভীষণ গরম, তাই না? ভীষণ গরম, হ্যাঁ ভীষণ গরম, তাই না? জেঠি এখনো ঘুম পড়ছে, এখন তাড়াতাড়ি করে সন্ধে লাগাতে হবে, প্রায় 7:30 কাছাকাছি। তাড়াতাড়ি করে ইনভার্টারটা সারার ব্যবস্থা করো, এভাবে কিন্তু থাকা যায় না। কি হয়ে গেছে গোল? আসো মায়না, ওপাশে চামচ চাটতে হবে, আর বাবাকে চা বানিয়ে দিয়েছি, একভাবে শুধু ওপাশে ওকে দেখিয়ে গেলে হবে? আসো এবার, কি হবে এবার, খাওয়া হবে তো, খেতে হবে না গোল। এবার ওর বাবা গান করবে, তারপর ঠাকুমা হাতে দাঁড়িয়ে দেবে, তারপরে কি ও একটু করে খাবে, তাই না? কেন দাদা কোথায়, বাড়িতে নেই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবশ্রী ফুটি নিয়ে এসছে গোলকে, ব্লগে দেখেছে ফুটি খেতে। ও শোনা পিপি কি নিয়ে এসছে মা? এই যে পিপি কি নিয়ে এসছে, কি নিয়ে এসছে পিপি, কি নিয়ে এসছে তুমি, ফুটি খাবে আজকেও, ফুটি খাবে, খাও 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 খাও, শোনা খাও। নিয়ে গিয়ে রিপেয়ার করে, হ্যাঁ তারপর আবার লাগিয়ে দিয়ে দেবে, যখন আসবো তখন জলটা দেবে। আর কারেন্ট রাতের বেলা গেলে আজকে কি হবে? পেছনে যে ফিউজটা ওইটার জন্য হচ্ছে না, এইসব খাওয়াতে ওস্তাদ, এইসব খাওয়াতে ওস্তাদ, দাও দাও আবার দাও, উড়ে বাবা উড়ে বাবা, ওইভাবে নাকি ওই চুষে চুষে খাবে একার মতন, একা মুখে চেষ্টা চালায় চালায়, কালকেও চালিয়েছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। পকোড়া রান্না হচ্ছে মানে ভাজা হচ্ছে, আর আমি আজকে আমার একজন খুদে মানুষকে দিয়ে ভিডিওটা করাচ্ছি, তো প্লিজ সবাইকে অ্যাডজাস্ট করো। মানে এটা হলো সুধিতা মেয়ে এসছে, তাই ওকে বলছি একটু ভিডিও করে দিতে, তোরা বেশিরভাগটাই দেখবে। হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে, তো আমরা এখন একটু চিকেন পকোড়া খাবো সন্ধ্যাবেলা। তোমাদের গোপুদের মাংস টাংস এনে দিয়ে চলে গেছে, আর দেবশ্রীর সাথে গোট খেলাধুলা করছে, আর জেঠি ওই ঘরের ভেতরে পান খাচ্ছে। সেই সুযোগে আমি একটু পকোড়া ভেজে দেবশ্রী দিয়ে অনেকক্ষণ ধরে ওকে ঘোরাচ্ছে,
পিপির কাছে অনেকক্ষণ ঘুরেছো? অনেকক্ষণ ঘুরেছো? চিকেন পকোড়া হচ্ছে, ও খাচ্ছে, এখন আমাদের হচ্ছে। ওমনি হাই উঠে গেছে। তো এখানে এই যে আবার বসিয়েছি, চিকেন পকোড়া হচ্ছে। আয় কি করিস পিপির সাথে, কি করিস এইদিকে পাখি? মানে এই যে মা, ওই হেডফোনটা লাগবে না কি ওর। এখন হচ্ছে রাতে খাবারের প্রিপারেশন। রাতের মেনুতে আজকে রয়েছে চিকেন কষা আর রুটি। তাই গোল্ডকে দিয়েছি সঙ্গীতার কোলে, যে সঙ্গীতা তুই একটু ধর, আমি চটপট করে রুটিগুলোকে করে নিই। আর জেঠি আজকে পালিয়েছে, জেঠি আজকে সুদীপদাদের বাড়িতে চলে গেছে। তো এখন আমি সঙ্গীতা আর তোমাদের কি খুশি, রুটি ফুটি সব করা হয়ে গেছে, এখন গোবিন্দকে ফোন লাগানো হচ্ছে। অ্যাজিউম করতেই পারছি ও ধরবে না, দেখি ধরে নাই। খাওয়া দাওয়া তো না, মনে হচ্ছে একটা যুদ্ধ শেষ করে এসেছি, আর তোমাদের গোল স্টিল এখনো ঘুমায়নি। মানে আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছে সন্ধে, তারপর দু ছোট চোখের পাতে এক করেন। কেন রে, কেন এখনো ডিগবাজি খেয়ে যাচ্ছে? আর একটু আগে মানে কি করেছি, ঝালের হাত দিয়ে ওর মুখের ভেতর আঙুল দিয়ে দিয়েছি। কেন দেখছি কি, মুখের ভেতর আঙুল দিলে ও করছে। এইবার যেই একটু রুটির কণা দিয়েছি, ব্যাস অমনি দেখে কি এক কোনা থেকে এত গাদা গুচ্ছে, সেই কাগজ কোথা থেকে জমা করে নিয়েছে। যত বলছি কি আছে কি আছে বের করছে না, মুখের ভেতরে ঝালের হাত দিয়ে দিয়েছে আর চিল চিৎকার দিয়ে কাঁদছে। ঠিক হয়েছে, তারপরে কান্না কি করলে ঠিক হলো? হয়েছে করছো তুমি, বলে দাও। আর বলো না তো, গোবিন্দর ওর পাশে এক গাঁটা মেথি, কোন কর্মে উনি মেথি কিনেছে জানি না। দেখো কৌটোর ভেতর ভরেছি, আরো রয়েছে সেই মেথি এর পাশে দিয়ে দিয়েছে, এক পাতা জিরের গুঁড়ো রয়েছে, জিরের গুঁড়ো এর পাশে দিয়েছে, জিরের গুঁড়ো না গোটা জিরে, এই যে গোটা জিরেটাকে এই কৌটোর ভেতর রেখেছি, একদম ফ্রেশ জিরে, কোনো সমস্যা নেই। এটা ওখানটা কিন্তু ও টেলে নিয়ে মশলা মানে নিরামিষ রান্নায় দিতে পারতো, তো এই পাশে পাঠিয়ে দিয়েছে। এখন এগুলোকে রেখে দিয়েছি রোদ রোদ খাইয়ে, এখন এগুলো যদি কৌটোর ভেতর না পড়ি না, আবার জেগে সেই হয়ে যাবে, পোকা ফোকা এই সমস্ত ধরাধরি শুরু হবে। আর যেটিকে বলে বলে তো সব কাজ হয় না, বুঝেছো? আর দায়িত্ব নিয়ে একটু এগুলো করে না রাখলে অনেক সমস্যা। একটু করে টোরে এগুলো রেখে দিই, তাহলে জায়গা টায়গাও বাঁচবে আর জিনিসপত্র নষ্ট হয়ে কম হবে। ঘড়ি তো বাজে কটা সঙ্গীতা, 12টা বাজে। ঘড়িতে এখন তোমাদের বাজে ঠিক এক্স্যাক্টলি একটা। গোলকে ঘুমটুম পালানো তো নয়, যেন মনে হয় মহাযুদ্ধ। সো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন। ফটোর সময় চলে আসবো আর মজাদার আর এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে। ততক্ষণ আমাদের সবাই মিস করো, আজকে মতো যায়, বাই বাই।